হত্যা হিংসা রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার মাজত সুবুরিয়া পাকিস্তানত গণতন্ত্র তথা নির্বাচনের সম্পরীক্ষা সম্পরীক্ষা এই কারণে 77 বছরিয়া পাকিস্তানের ইতিহাসত এই নির্বাচন হয়েছে দ্বাদশ সংখ্যক নির্বাচন আর এই 77 বছরিয়া ইতিহাসত পাকিস্তানত প্রায় 40 বছরে আছিল সামরিক শাসন বাকিখিনি সময় গণতান্ত্রিক শাসন আছিলে যদিও পাকিস্তানত এতিয়ালৈকে কোনো এজন প্রধানমন্ত্রীয়ে নিজের কার্যকাল সম্পূর্ণ করিব পৰা নাই আজির দিন পুনৰ পাকিস্তানৰ নির্বাচন অনুষ্ঠিত হৈছে অর্থাৎ পুনৰ গণতন্ত্র তথা নির্বাচনের সৈতে আন এটা সম্পরীক্ষা 5100 জন প্রার্থী আছে তারে 94 শতাংশ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র 6 শতাংশ 12.8 কোটি পাকিস্তানত মতদানকারী আর ইয়ার মাজতে 44 শতাংশই হৈছে 35 বছরের তলর নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা মূলত তিনিটা দলে আগবাইছে এটা হৈছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আনটো হৈছে পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি আর এটা হৈছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজর নেতৃত্ব বহন করেছে নওয়াজ শরীফে আর রাজনৈতিক বিশ্লেষকে কব খুঁজে এই যে সম্পরীক্ষা গণতন্ত্রের এই সম্পরীক্ষাত সেই হাঁহি মারিব নওয়াজ শরীফে আর এক প্রকার প্রধানমন্ত্রীর পদ শুৱনি করার পথ প্রশস্ত হয়েছে কারণ তেওঁৰ সৈতে আছে সামরিক সমর্থন আনটো রাজনৈতিক দল পিপিপির নেতৃত্ব বহন করেছে বিলাবল ভুট্টুয়ে বিলাবল ভুট্টু হৈছে প্রয়াত বেনার্জির ভুট্টুর পুত্র 35 বছরিয়া আর পিটিআইর নেতৃত্ব বহন করেছে জেলর পৰা ইমরান খানে পিটিআইর যিসমূহ প্রার্থী নির্দলীয়ভাবে অবতীর্ণ হবলগীয়া হয়েছে কারণ রাজনৈতিক দলটির যে প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্নটুক নির্বাচন আয়োগে প্রত্যাহার করেছে পিটিআই মুরব্বী ইমরান খান নির্বাচনত অবতীর্ণ হব নোৱাৰিব কারণ 38 বছরের বিভিন্ন গোচরত 38 বছরের সষ্টম কারাদণ্ডর শাস্তি বিহা হয়েছে আর নির্বাচন আয়োগে নিষিদ্ধ করেছে হত্যা হিংসার অবিহনে পাকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উদাহরণ নাই আর এইবারও সেয়াই পরিলক্ষিত হল নির্বাচনের এদিন পূর্বে বেলুচিস্তানত দুটাক বোমা বিস্ফোরণ সংঘটিত হল যে বোমা বিস্ফোরণত 25 জন লোকের মৃত্যু হল আজিও পাকিস্তানত নির্বাচনের দিনাখন বিভিন্ন স্থানের পৰা হিংসা বা সংঘর্ষের ঘটনা পোহরলৈ আহিছে যেহেতু পাকিস্তানের গণতন্ত্রক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে পাকিস্তানের সামরিক বাহিনীয়ে আর এইবারও সামরিক বাহিনীর যার উপর আশীর্বাদ আছে সেইজনে শেষ হাঁহি মারিব বলে রাজনৈতিক বিশ্লেষকসকলে কব খোঁজে যদিহে নওয়াজ শরীফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হয় তেওঁ ভারতের সৈতে সু সম্পর্ক গ্রহার পোষকতা করেছে ইয়ার বিপরীতে বিলাবল ভুট্টুয়ে কিন্তু বিভিন্ন সময়ত বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় মঞ্চত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকসকলের মতে এখন সুস্থির পাকিস্তান কেবল ভারতবর্ষরে নহয় দক্ষিণ পূব এশিয়া এশিয়া আর সমগ্র বিশ্বরে কাম্য নতুন সরকারখনে পাকিস্তানক অর্থনৈতিক যে সংকট সংকটের মুক্ত করব পারিবনে সময় কব